নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও এটা কর্কট রাশির রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যদি ক্যান্সার বা কর্কট রাশির মানুষ হন তাহলে ফেব্রুয়ারি মাস কি রেজাল্ট দেবে কি রেজাল্ট দিতে পারে বা কি হতে পারে ওভারঅল জিস্ট এই ভিডিওতে আলোচনা করব করার চেষ্টা করব তো প্রত্যেকদিন দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে অবশ্যই আর ডেসক্রিপশান দেখতে পারেন কন্টাক্ট ইনফরমেশান দেওয়া রয়েছে বা দিয়ে রেখেছে দেখুন যা গ্রহগত সিচুয়েশান বা স্থিতি দাঁড়িয়ে রয়েছে তাতে চলুন শুরু করি কিন্তু বলি বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন কারণ এটা জাস্ট একটা শুধু কর্কট রাশি ধরে তো হয় না আরও অনেক কিছু দেখার দরকার আছে তো এটা ফ্যাক্ট শুরু করা যাক কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি ফেব্রুয়ারিতে কি হচ্ছে দেখুন শরীর নিয়ে কিন্তু খুচরো ভোগান্তি একটু লেগে থাকবে স্পেশালি যন্ত্রণা যন্ত্রণা শারীরিক যন্ত্রণা মানে হাড় বাত বা এই ধরনের আর্থারাইটিস টাইপের কিছু প্রবলেম স্পন্ডেলাইটিস বা এই ব্যথা যন্ত্রণাগুলো ভোগাতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন এবং কিছু পুরনো রোগ ভোগাতে পারে ধরুন সুগার আছে বা থাইরয়েড রয়েছে এই ধরনের যাদের রোগগুলো রয়েছে তারা একটুখানি চাপে থাকবেন তো একটু খেয়াল রাখুন একটু নজর রেখে চলুন বেটার হবে সিনিয়র স্পেশালি বাবা মায়ের শরীরও কিন্তু খুব একটা খারাপ থাকার কথা নয় নর্মালি যেটুকু ধরুন বয়স্ক মানুষরা যেটুকু থাকেন ওই ওইটুকু রাখলেই চলে বাচ্চাদের হেলথ ভালো থাকবে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে যে বোনগুলোর বা যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে তারা তারা অনেকাংশে শুভ ফল পাচ্ছেন বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যদি কর্কটের মানুষ হন ধরুন এ মাসে ফেব্রুয়ারিতে ডেলিভারি ডেলিভারিতে হয়তো ডাক্তারবাবু বলেছেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ আশা করবো সুস্থভাবে সন্তান হয়ে যাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে যথেষ্ট পজিটিভিটির সাথে কোনো প্রবলেম হওয়ার কথা নয় যে ডাক্তারবাবুরা যেরমভাবে বলছে শুধু একটু ফলো করে নিন আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো কর্কট রাশি সন্তান নিজের শরীরও ভালোই থাকছে ওই বাতফাতগুলো একটু ভোগাতে পারে এজেন্টদের শরীরও ঠিকই আছে অসুবিধা নেই দু নম্বর জায়গা হচ্ছে অর্থ দেখুন অর্থ কষ্টতে পড়বেন না এটা বলতে পারি কারণ সেভেনতে রবি বসে থাকা কর্কটকে দৃষ্টি দেওয়া অর্থ কষ্টতে পড়বে না কিন্তু বসে রয়েছে শনির ঘরে শনি বসে রয়েছে এইট হাউসে মানে কুম্ভ রাশিতে তাহলে রবি খুব ভালো থাকছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু টানাটানি চলা ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম হওয়া এবং নিয়মিতভাবে ব্যয়ের আধিক্য মানে ওই চলে যাচ্ছে বলতে পারি ভালোভাবে এবং কিছু কেনাকাটি কিছু এক্সপেন্স কিছু এদিক ওদিক করে খরচা এগুলো হয়তো লেগে থাকছে বাট ঘটনা এটা যে অর্থ কষ্ট বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মতো কিন্তু জায়গা নেই একটা ব্যাপার একটু খেয়াল রাখুন বাড়ি নিয়ে কোনো জায়গা নিয়ে কোনো প্রপার্টি নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করে আপনি কোনোভাবে কোনো চাপে থাকতে পারেন তো যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে ফ্ল্যাট জমি বাড়ি বাড়ি কিনছি বাড়ির কোনো সমস্যা এগুলো চলে তাহলে একটু দেখে শুনে এগুলোকে এগোতে হবে বা অনেক বেশি সতর্ক বা সাবধানে চোখ কান খোলা রেখে এই ব্যাপারটায় এগোতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ কারণ এখান থেকে বা এইরকম জায়গা থেকে কোনো রকম সমস্যা বা সমস্যা যোগ বা জায়গা কিন্তু নির্দেশ করছে তো মানে এই ধরনের ব্যাপার ইভেন যদি কোনো লিগাল কোনো কোর্ট কাছারি কোনো পুলিশি ঝামেলা এগুলো থেকে থাকে আপনি আর একটু সাবধানে সতর্ক থেকে চোখ কান খোলা রেখে এগোবেন আমার মনে হয় সেটা বেটার হবে ভাগ্যদেবী সাথ দিচ্ছেন না ভাগ্য ভাগ্যভাবস্থ রাহু সব সর্বক্ষেত্রে একটা দুশ্চিন্তা করায় টেনশান বা ট্রেস নিয়ে চালায় ট্রেস চালায় তো চাপটা থেকে যাচ্ছে বা একটা কি বলবো সব ক্ষেত্রে কিছু ঝঞ্ঝাট নিয়ে গোনো এই ব্যাপারটা থাকছে ইভেন থার্ড হাউসে কেতু কন্ট্যাক্টসগুলো যে খুব ভালো কাজে লাগবে সেটা বলা যাচ্ছে না তো সাপোর্ট খুব বেশি পাবেন না বা খুব বেশি পাওয়ার জায়গা নেই কিন্তু টেন হাউসের বৃহস্পতি দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি ফোর্থে বৃহস্পতির দৃষ্টি আপনার মনের জোরটা থাকবে প্রচণ্ড পরিমাণে দেখুন চাকরি চলে যাবে না চাকরি যাওয়ার চান্সেস নেই ঝামেলা পোড়াতে হবে এখানে আমি বলবো ধরুন মালিক পক্ষ বা ম্যানেজমেন্টের সাপোর্টগুলো কম পক্ষে কম বেশি পাবেন পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো নয় ধরুন মালিক তো সবসময় যে অফিসেই থাকবে তা তো নয় হয়তো ব্রাঞ্চ রয়েছে কলকাতায় একটা আপনি সেই ব্রাঞ্চে চাকরি করেন মালিক হয়তো বসে রয়েছে হায়দ্রাবাদে তো এই যে ব্যাপারটা এইটা একটু লক্ষ্য রাখুন ভ্যালুয়েবল প্রোজেক্ট ভ্যালুয়েবল প্রজেক্ট নিয়ে কাজ করা গুরুত্বপূর্ণ প্রজেক্টের পা পাঠ হওয়া কোনো বড় টার্গেট যদি অ্যাচিভমেন্টের ব্যাপার থাকে ইভেন কোনো মার্কেটিং কোনো সেলস টার্গেট কারণ ইয়ার এন্ডিংয়ের সময় এসে গেল ফেব্রুয়ারি মার্চ পেরেলে ইয়ার এন্ডিং তো গ্রোথ কিন্তু ক্রমান্বয়ে আসছে কিন্তু ঝঞ্ঝাটময় পরিস্থিতি এবং এবং যাদের সঙ্গে কাজ করছেন যে লোকগুলো যে মানুষগুলোর সাথে কাজ করছেন তাদের সাপোর্ট কম আসার জায়গা দেখাচ্ছে বন্ধুরা আপনারা এই জায়গা বা এই দিকটা একটু খেয়াল রাখছেন জব চেঞ্জেসের জন্য ভাবনা চিন্তা করে এগোনো উচিত হবে জব যখন আমি চেঞ্জ করছি বা করতে চলেছি ভাবনা চিন্তা করে এগোতে হবে যখন অন্তত লোকাল জায়গায় শিফট করছি আমি কলকাতায় চাকরি করি কলকাতার মধ্যে শিফট করছি এবং এটাও হতে পারে ধরুন আপনি পুনেতে চাকরি করেন পুনের মধ্যে শিফট করছেন যখন আমি দূরে যেতে চাইছি তাতে কোনো প্রবলেম নেই ফ্রেশার্সদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় পুরো মাত্রায় ছয় দশ কানেক্ট হচ্ছে বেস্ট হচ্ছে কর্কট রাশির ফ্রেশার্সদের জন্য এবং ইভেন এটাও বলে রাখি বারোটা রাশির মধ্যে বেস্ট হচ্ছে কর্কট রাশির ফ্রেশার্সদের জন্য সময় গ্রোথ বা ডেভেলপমেন্টের জন্য কাজে লাগান হবে বা হওয়ার জায়গা রয়েছে ব্যবসায় নাম কামাতে পারবেন খুব হাইফাই লেভেলের বিজনেস চলবে না স্পেশালি টাকা রোলিংয়ে প্রবলেম রয়েছে টাকা রোল করা টাকা রোলিং যে ব্যাপারটা আছে না টাকা রোলে একটু প্রবলেম রয়েছে কিন্তু নাম ব্র্যান্ড বা ব্র্যান্ড ভ্যালু তো আমার ব্যবসা আমার টার্গেট কী হবে আগামী বিশ বছরেও যেন আমি ব্যবসাটা করতে পারি ভালোভাবে চলতে পারি তার ধাপগুলো এগো পার্টনারশিপ বিজনেসও ভালোর দিকেই যাচ্ছে কিন্তু পার্টনারদের সাপোর্ট একটু কম এটা কম বেশি আপনাকে একটু চাপের বা প্রবলেমের দিতে পারে বাট নো ইস্যু বড়ো কোনো ইস্যুর বা বড়ো কোনো প্রেশারের জায়গা আমি অন্তত পাচ্ছি না তো চাকরি চলছে বিজনেস চলছে ভালোভাবে চলছে এবং প্রেসাররা তো বলছিলাম চাকরি চলে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই কিছু ক্ষেত্রে শত্রুতা থাকছে বিজনেস ক্ষেত্র ওভারঅল ভালোর দিকে যাবে বা ভালো রকমভাবে আপনি টানবেন এটা বলা যায় বা বলতে পারি তো এটা যথেষ্ট ভালো পাঠ দেখুন চাকরি বিজনেস সব ঠিক আছে কিন্তু এক তো হচ্ছে পার্সোনাল ব্যাপার প্রেমে টুকটাক টুকটাক ঠোকাঠুকি একটু ঝামেলা লাগছে কিন্তু যাতে ভাঙা প্রেম প্রেম ভেঙে গেছে দু মাস দেখা নেই কথা নেই ভালো হচ্ছে কাউকে পছন্দ মনে হচ্ছে বলবেন আমাদের সময় ওই প্রোপোজাল ব্যাপারটা ছিল এখন কিন্তু অনেক বেশি আগে বন্ধুত্বকে প্রায়োরিটি দেওয়া হয়েছে যাই হোক প্রেমও যে ব্যাপার স্যাপারগুলো ভালোর দিকেই যাচ্ছে কিন্তু দাম্পত্য জীবন কর্কট রাশির ক্ষেত্রে সেভেনথে লর্ড এইটে বসে থাকা সপ্তমভাবে রবি বসে থাকা এটা খুব একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ সাইন বলা যাচ্ছে না স্পেশালি ইগো হ্যাঁ এক নম্বর দুই হচ্ছে কোনো না কোনোভাবে পার্টনারের সাপোর্টটা কম সর্বক্ষেত্রে এর ভেতরে আর ঢুকতে পারছি না সর্বক্ষেত্রে পার্টনারের সাপোর্টটা একটু কম এক্সপেকটেশন পূরণে ব্যর্থ হওয়া মানে একজন পার্টনার তার পার্টনারের থেকে যা চান একজন পুরুষ বা একজন মহিলা এই যে ব্যাপারটা এটা কিন্তু ঘাটতি রয়েছে তো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার মতো জায়গা নেই ইগো বাদ দিন আলোচনা করে এগোলে অনেক সমস্যার সমাধান হবে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু প্রেম রোম্যান্স নয় ইগো এটা বুঝুন তো এইটাকে একটু দেখে চলুন এক্ষেত্রে অন্তত তো আমার মনে হয় জায়গা হবে বা জায়গা তৈরি রয়েছে আপনি হাউসওয়াইফ হলে ম্যানেজ করে নিতে পারবেন ফ্যামিলি বা পরিবারের লোকজন তাদের সাপোর্ট বা সাপোর্টের জায়গা এক্সপেক্টেড যে ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে তো এটা ম্যানেজেবল ম্যানেজ করে নেওয়া যাচ্ছে আসবো মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা এডুকেশানের পার্ট কারণ ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস মার্চ মাস পরীক্ষার মাস এপ্রিল মে মাস পরপর পরীক্ষাগুলো রয়েছে যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন খুব ভালো সময় ধরুন কম্পিটিটিভ এক্সাম বা চাকরি বাকরিগুলোর জন্য যারা তৈরি হচ্ছেন যারা পড়াশোনা করছেন সময়টা কিন্তু অত্যন্ত ভালো বা যথেষ্ট ভালো বলতে পারি কিন্তু ঘটনা এটা চতুর্থ পঞ্চম প্রতি ষষ্ঠে বসে যাওয়া পড়াশোনা কম হচ্ছে মনোযোগ বলছি না কম হচ্ছে আর অ্যাটেনশানও কিছু ক্ষেত্রে কম হতে পারে আবার হচ্ছেও একটু কম একটুখানি গণ্ডগোল রয়ে যাচ্ছে খেয়াল রাখুন প্রাইমারি লেভেলটা বরং উচ্চশিক্ষা ভালো হবে যখন আমি উচ্চশিক্ষায় রয়েছি গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি ডক্টরেট বিদেশে গিয়ে পড়াশোনা বা এই ধরনের রকম পড়াশোনা ইভেন যারা বাইরে পড়ছেন বা যাদের পড়াশোনা বন্ধ হয়েছিল যারা এম 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 বিএ এম বা সি এ বা এই ধরনের পড়াশোনাগুলো করছেন এই এই জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে ভালো রেজাল্ট দিচ্ছে বলা যায় কিন্তু বেসিক প্রাইমারি লেভেলের পড়াশোনায় আরও বেশি করে টাইম বাড়ানো উচিত এবং টিচারদের থেকে আরও বেশি করে নিতে হবে কারণ নাইনথ হাউসের রাহু থার্ড হাউসের কেতু পড়াশোনার জায়গা কিন্তু কম বেশি একটু একটু ডিস্ট্র্যাক্ট করে দেখুন পরীক্ষা তো একবারই মাধ্যমিক একবার এইচএস একবার জীবনে আর দিতে পারবো না হ্যাঁ তো এই জায়গাটাকে আরও বেশি করে দেখা উচিত দেখতে হবে দেখার দরকার আছে তো এইটাকে দেখুন আমার মনে হয় ভালো রেজাল্ট থাকছে আমাদের দেখুন ভোগ দু রকমের হয় এক হচ্ছে মানসিক দুই হচ্ছে শারীরিক এক্ষেত্রে কর্কট রাশির মেন চাপ হয়ে যাবে মানসিক কারণ থার্ড হাউজের কেতু চন্দ্রকেতু যোগ দিয়ে মাছ শুরু করছে এবং নাইনথের রাহু তো সামগ্রিকভাবে মানসিক এবং কিছু ক্ষেত্রে আমরা মরিচিকার পেছনে ছুটতে পারি যে অধরার পেছনে ছোটা বা যেটা ধরতে পারবো না এই জায়গাটা এটা একটু দেখতে হবে কিন্তু বাস্তবে দাঁড়িয়ে থাকলে ফলাফলগুলো স্টেবেল ইগোটাকে একটু বাদ দিলে সব মিলিয়ে আমি ম্যানেজ করে নিতে পারছি বা চলে যাচ্ছে এটা এটা বলা যায় আর কিছু বন্ধু বান্ধব তাদের থেকে একটু সাবধান বা সতর্ক থেকে এগুন ওভারঅল ফল কিন্তু ভালো হবে যারা ভাড়া বাড়ি থাকেন যাদের বাড়িতে ভাড়া টিয়ার ব্যাপার রয়েছে বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা হিউজ কোনো প্রবলেম আশা করছি হবে না বা হওয়ার জায়গায় লিগালের ব্যাপারটা একটু চাপে কিন্তু সেটা বড়ো কোনো ক্ষতি করবে না এটুকু নিশ্চিন্তে থাকুন হ্যারাসমেন্ট একটু আসতে পারে তার বেশি কিছু হবে না তো এটাই ফেব্রুয়ারি কর্কট রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে বা সাহায্য করতে পারে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে শান্তিতে অবশ্যই থাকুন নমস্কার